একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না, কারণ কারো কাছে হয়তো তুমি নগণ্য, আবার কারো কাছে হয়তো তুমি জঘন্য, আর কারো কাছে হয়তো তার পুরো পৃথিবীটাই একমাত্র তুমি। তাই মন খারাপ না করে সবসময় একটাই কথা মনে রাখবেন, যে গাধার নাম ঘোড়া রাখলেও সে কিন্তু গাধাই থাকে। সুতরাং কারো শুধু মুখের কথাতেই বা তাদের বিচারে তোমার মূল্যটা কিন্তু একটুও কমে যাবে না, কারণ পটলের ব্যবসায়ী তো আর হীরা চিনবে না। হয়তোবা সবাই ভাবে যে তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি অহংকারী, তবে মনে রেখো এর কোনোটাই তুমি নও। সেসব লোকের কাছে তুমি তেমনই হবে যেসব লোক তোমাকে যেমন করে ভাবে। তাই যে মানুষটি যেমন চায়, যে যেভাবে খুশি থাকতে চায়, তাদেরকে তুমি সেভাবে খুশি রাখতে গেলে দেখবে যে দিন শেষে তুমি নিজেই ভালো নেই। নতুন নতুন সব কিছুই আমাদের অনেক ভালো লাগে, আর যত বেশি পুরনো হবে সেটা আমাদের কাছে ততই বিরক্ত ও বিষাক্ত হয়ে যাবে। যে মানুষটির সাথে এক মিনিট কথা না হলেই মনে হতো আর চলবেই না, আমি কথা না বলে থাকতেই পারবো না, সময়ের সাথে সাথে সেই মানুষটিও একসময় বিরক্তির কারণ হয়ে যায়। যে মানুষটার কথাগুলো একসময় মধুর বলে মনে হতো, যার কণ্ঠস্বর শুনলে মনটাই ভালো হয়ে যেত, সময়ের ব্যবধানে একদিন সে মানুষটার কণ্ঠ বিষাক্ত বলে মনে হয়, যেন কাঁটার মতো কথাগুলো আঘাত করে। শুরুতে সব মানুষই যান কলিজা হয়ে থাকে, মনে হয় এর মতো ভালো মানুষ আমি আর কোথাও খুঁজে পাবো না, এর মতো কেয়ার আর কেউই হয়তো আমি করতে পারবে না, এত ভালো কেন সে। কিন্তু একটা সময় সেই জান কলিজা এবং ভালোবাসার সে প্রিয় মানুষটিও সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়, সে মানুষটির ছায়াও তখন আর সহ্য হয় না। যে মানুষটিকে তুমি তোমার ভালোবাসার কথা বোঝানোর পরেও যে তোমার ভালোবাসা বোঝে না, সেই মানুষটির কাছে তুমি তোমার সর্বস্ব উজাড় করে দিলেও সে তোমার ভালোবাসাটা বুঝবে না। যে মানুষটি ভালোবাসা বোঝে সে তোমার চোখের ভাষাতেই তোমার ভালোবাসার গভীরতা খুঁজে পাবে, তোমার সত্য ভালোবাসাটা বুঝতে পারবে। আর যে মানুষটা না বোঝার, তার কাছে তুমি তোমার রূপ, সৌন্দর্য, ঐশ্বর্য যত কিছুই দেখাও না কেন, সে ভালোবাসা বুঝবে না, বরং তার কাছে তুমি নিজেই মূল্যহীন। তাই অতি আবেগী হতে যেও না, অতি আবেগ সবসময়ই তোমায় ছোট করে রাখবে, আর ভালো থাকতে গেলে একটু নিষ্ঠুর হতেই হয়। যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে, যার জন্য প্রয়োজনের অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তুমি কোনো কারণ ছাড়াই অপরাধী হয়ে থাকবে, দিন শেষে তোমাকেই সে ভুল বুঝবে। ফুটে বেলুনেতে আপনি যতই হাওয়া দেন না কেন, সেটা কখনোই ফুলবে না। তেমনি যে যেটা বোঝে না, তাকে সেটা কখনোই বোঝাতে যাবেন না, এতে করে সে তো বুঝবেই না, বরং উল্টে আপনারই পেরেশানি, আপনারই ক্ষতি, আবার আপনি সবার কাছে দোষী। যে মানুষগুলো খুব অল্পতেই কেঁদে ফেলে, সে মানুষগুলোর মন অনেক বেশি ভালো হয়, এরা অনেক ইমোশনাল এবং রাগী মানুষ হয়, তবে এরা আবার বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। রাগী ব্যক্তিরা যদি হাজারবার কান্নাও করে, তবুও সেটা অন্যকে বুঝতে দেয় না, অন্যদের খুব একটা কাঁদায়ও না, এরা অনেক বেশি সরল হয়, এদের মনটা অনেক বিশাল হয়, এরা অনেক পরোপকারী হয়।
রাগী ব্যক্তিরা অনেক সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে এবং সবাইকে আপন করে নেয়। যদিও দিন শেষে এরাই কষ্টটা বেশি পেয়ে থাকে, মানুষ এদেরকেই বেশি ঠকায়। এটা সত্যি কথা, রাগী মানুষদের যদি একবার ভালোবাসতে পারো তবে সে তোমাকে পাহাড় সমান ভালোবাসা দেবে। যে ভালোবাসাটা অনেক বেশি স্পেশাল হয়, সবাই সেটা বুঝতে পারে না। ভালোবাসার মাঝে এক অদ্ভুত মায়া শক্তি আছে, এটা প্রায় সব মানুষদেরকেই বদলে দেয়। এটা অনেক কঠিন হৃদয়ের মানুষকেও নরম করে দেয়। পুরো পৃথিবীর কাছে যে মানুষটা অনেক কঠিন, অনেক পাষাণ এবং অনেক ভয়ঙ্কর, ভালোবাসার মানুষের কাছে সে মানুষটাও অনেক কোমল হৃদয়ের হয়ে থাকে। যে মানুষটা কারো কাছে হাজারটা ভুল করেও ক্ষমা চায় না, তার ভুলটা স্বীকার করে না, দেখবেন সে মানুষটাই তার ভালোবাসার মানুষের কাছে কোনো ভুল না করেও শুধু তার মুখে হাসি ফোটানোর জন্য বারবার ক্ষমা চায়, বারবার তাকে সরি বলে। আর শুধুমাত্র এই একটা জায়গাতেই ভালোবাসাটা অনেক দামি, অনেক সুন্দর। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, যে জিনিসটা যতটুকু প্রয়োজন সেটা ঠিক ততটুকুই দিতে হয়, তবেই সব ভালো হয়। কিন্তু যখনই অতিরিক্ত দিবেন তখনই সেটা নষ্ট হয়ে যাবে, সেটা ভালোবাসা হোক বা খাবার বা অন্য কোনো কিছু। যেমন ধরুন, কাউকে যদি অতিরিক্ত ভালোবাসেন তবে সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে, তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। কারণ যারা অতিরিক্ত ভালোবেসেছে তারাই তাদের ভালোবাসার মানুষটিকে পায়নি, বরং তারা উল্টে আরও পাগল উপাধি পেয়ে থাকে। মানুষের জীবনে হয়তো সবারই ভালোবাসার প্রয়োজন আছে, তুমিও হয়তো কাউকে ভালোবাসবে, তবে মনে রাখতে হবে যে প্রতিটা জিনিসেরই একটা লিমিট আছে। এই লিমিটটা অতিক্রম করা ঠিক না, কারণ কাউকে অতিরিক্ত ভালোবাসলে একটা সময় হয়তো সে মানুষটা বিরক্ত হয়ে যাবে। আর ভালোবাসাটা হলো লবণের মতো, যদি পরিমাণ মতো দাও তবে ঠিক আছে, আর যদি প্রয়োজনের অতিরিক্ত দাও তবে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই যেটা যতটুকু প্রয়োজন সেটা ততটুকুই ব্যবহার করো, অতিরিক্ত নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ তোমার মনটা দেখবে, তোমার ব্যাকগ্রাউন্ড কেমন সেটা সে ভুল করেও খুঁজতে যাবে না। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।